রাজধানীর নিউ মার্কেট এলাকার এমন চিত্র দেখে বোঝার উপায় নেই, ঢাকা এখন অনেকটাই ফাঁকা। মূলত ঈদবাজার এলাকাগুলোকে কেন্দ্র করে ক্রেতার এমন উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, যেখানে শারীরিক দূরত্ব মানার কোনো বালাই নেই। রাত পোহালে ঈদ, তাই আতর টুপি জায়নামাজের দোকানে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা, বিক্রিও হচ্ছে ভালো। যারা ঢাকায় ঈদ করছেন তারাই মূলত টুকিটাকি জিনিসপত্র কিনছেন। কালকে তো বেশিরভাগ নিয়ে গেছি, এখন আর কি যে বাচ্চার জন্য টপস নিতেছি, তারপরে প্লাজো নিতেছি, শুধু গাড়ির দুল কেনার জন্য আর থ্রি পিস কিনলাম, মোটামুটি দাম চড়াই। কালকে আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা করছি আমরা, পারি বোনাস দিয়েও মনে করেন বৃষ্টি ছাড়টা বাসা নিয়ে যেতে পারবো। অনেকেই প্রত্যাশা করছেন শেষ মুহূর্তে পণ্যের দামে ছাড় পাবেন, কিন্তু তেমনটা না পেয়ে অনেকেই হয়েছেন আশাহত। যা দামে হচ্ছে না, পছন্দ হচ্ছে দামে হচ্ছে না, এখানে ছাড় দিচ্ছে না, আরও মনে হচ্ছে যে একটু বেশি বেশি মনে হচ্ছে কালকের তুলনায়। রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা থাকলেও তা মানা হচ্ছে না। বিক্রেতারা জানিয়েছেন ভোর রাত পর্যন্ত চলছে এই বেচাকেনা। মেহের মণি, বৈশাখী সংবাদ, ঢাকা।